চলে এলাম পরের ভিডিওতে পরের ভিডিওতে আমি মূলত তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব তো এই তৃতীয় অধ্যায়ের যেটা মূল বিষয় সেটা হলো নদীমাতৃক সভ্যতা এই নদীমাত্রিক সভ্যতায় কীরকমভাবে পড়ব পরীক্ষার জন্য বা কীরকমভাবে পরীক্ষার প্রশ্ন আসতে পারে সে বিষয়ে আমি মূলত আলোচনা করব তো এটাকে রিভিশন বলা যায় আবার এটা পরীক্ষার জন্য আলোচনাও বলতে পারি আমরা তো যাই হোক তো আমরা পরীক্ষার জন্য আলোচনাটাই ধরে নিই প্লাস রিভিশনটাও আমাদের হয়ে যাবে তো এটা আমরা সবাই জানি যে মানব সভ্যতার প্রথম উন্মেষ ঘটেছিল নদ নদীর তীরে এশিয়ার মধ্যপ্রাচ্যে ট্রাইগিস এবং ইউফ্রেটিস নদীর দুটি নদীর তীরে মেসোপটেমিয়া বা সুমের সভ্যতা গড়ে উঠেছিল আফ্রিকায় নীল নদের তীরে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা ভারতের সিন্ধু নদীর তীরে গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা এবং ইয়াং সিকিয়াং নদীর তীরে গড়ে উঠেছিল মূলত চীন সভ্যতা এই সভ্যতাগুলি নদীর তীরে গড়ে উঠেছিল বলে এদেরকে নদীমাত্রিক সভ্যতা বলা হয় এই বিষয়টি আমি আগের ক্লাসেও আলোচনা করেছি বা পরীক্ষাতেও এই বিষয়ে প্রশ্ন এসেছে তোমরা লিখেছিলে তো এইখান থেকে যে মূলত প্রশ্ন আসতে পারে সেটা হলো যে কোন নদীর তীরে কোন কোন সভ্যতা গড়ে উঠেছিল এইরকম একটি জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিতে পারে যে ইয়াং চীন সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল তখন বলতে হবে ইয়াং সিকিয়াং নদীর তীরে বা নীল নদ মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল বা নীল নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছিল তো এরকম অল্টারনেটিভভাবে কিন্তু এই পরীক্ষায় প্রশ্নগুলো আসতে পারে তো নদীমাতৃক সভ্যতার বৈশিষ্ট্য কতগুলি বৈশিষ্ট্য আমরা উল্লেখ করতে পারি যেমন এক ফার্স্ট অফ অল নদীর অববাহিকায় গড়ে উঠেছিল যদি একটা নদীকে কল্পনা করা হয় গঙ্গা নদীকে যদি তোমরা কল্পনা করো এই গঙ্গা নদীর দুদিকে যেমন একদিকে বেলুড় একদিকে বড়নগর ঠিক একই রকমভাবে এই নদীগুলো দু তীরবর্তীতেই কিন্তু এই সভ্যতাগুলো গড়ে উঠেছিল অর্থাৎ যেগুলোকে বলা হতো অববাহিকা পাশাপাশি নদীর উর্ব অববাহিকায় এই সভ্যতাগুলি গড়ে উঠেছিল বলে এগুলি ছিল মূলত কৃষি প্রধান স্বাভাবিকভাবে একটি নদী তার বন্যার জলে প্লাবন হলে আশপাশের জায়গাগুলো ডুবে উর্বর পরিমাটিতে ব্যাপক কৃষিকাজ হবে বা কৃষিকাজ হওয়ার জন্য যে সেই জায়গাটি খুব উপযোগী এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না কাজেই কাজেই এই বিষয়গুলি ছিল বলি তারা কিন্তু এই জায়গাগুলি ছিল মূলত কৃষি প্রদান। কৃষির ওপর ভিত্তি করে গড়ে উঠেছিল বিভিন্ন শিল্প ঠিক যেমন কৃষিকাজ গড়ে উঠেছিল তেমনি একই রকমভাবে শিল্পের বৃদ্ধিতেও কিন্তু এই নদীমাত্রিক সভ্যতাগুলি গুরুত্বপূর্ণ নদীগুলি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল যেরকমভাবেই কিন্তু নীলনদের তীরে গড়ে ওঠার ফলে তা মিশরের বস্ত্র শিল্পকে কিন্তু ব্যাপকভাবে সমৃদ্ধ করেছিল পাশাপাশি পশুপালন কৃষি নদীমাত্রিক সভ্যতায় প্রধান জীবিকা ছিল একথা বলার অপেক্ষা রাখে না যে নদী তীরবর্তী অঞ্চলে প্রচুর ঘাস জন্মাতো বা অনেক গাছপালা জন্মাতো যা পশুপালনের জন্য খুবই আদর্শ বা উপযোগী ছিল পাশাপাশি নদী বাণিজ্যিক নৌকা পথে বা জলযান এর মাধ্যমে যে নদী একটা গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতো প্রাচীনকাল থেকেই সেটা আমরা সবাই জানি কারণ সিন্ধু সভ্যতার অধিবাসীরা লোথাল বন্দরের মধ্যে দিয়ে বিভিন্ন বই বিশ্বে যোগাযোগ করতেন এ কথা আমরা কিন্তু সিন্ধু সভ্যতা আলোচনার সময়কালে আমরা পড়েছি কাজেই স্বাভাবিকভাবেই নদীর একটা যোগাযোগ বা বাণিজ্যিক যে আদান প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল সে কথা বলার অপেক্ষা রাখে না এরপরে আমাদের যে প্রশ্নটা জায়গাটা আছে সেটা হচ্ছে নদীর তীরে সভ্যতাগুলি গড়ে ওঠার কারণ কী ছিল মূলত উর্বর মৃত্তিকা এই নদীর তীরবর্তী কৃষিকাজের জন্য উপযোগী ছিল বলে এই সভ্যতা গড়ে উঠেছিল নদীর তীরের আবহাওয়া জলবায়ু মানুষের বসবাসের জন্য উপযোগী ছিল স্বাভাবিকভাবেই সেখানে বৃষ্টিপাত হতো কারণ নদী বৃষ্টিপাতের পক্ষে অনুকূল পরিবেশ সৃষ্টি করত সেই কারণের জন্যই আবহাওয়া জলবায়ু মানুষের বসবাসের পক্ষেও অনুকূল ছিল কারণ স্বাভাবিকভাবেই প্রচণ্ড গরম অঞ্চলও যেমন মানুষের বসবাস করা খুবই দুঃসাধ্য আবার প্রচণ্ড শীত অঞ্চলও দীর্ঘদিন বসবাস করা কিন্তু মুশকিল তাই নদীর তীরবর্তী অঞ্চল কিন্তু জলবায়ু এবং আবহাওয়া মানুষের বসবাসের পক্ষে অনুকূল হওয়ায় এই অঞ্চলে মানুষ বসবাস প্রথম গড়ে তুলেছিল নদী অপুরন্ত সম্পদের উৎস এবং জলপথ রূপে সহজ ও সুলভ ছিল যেটা আমি অলরেডি আগেই আলোচনা করলাম এবং নদীর তীরে শান্ত নম্র পরিবেশ নদী সভ্যতা গড়ে ওঠার পক্ষে খুবই অনুকূল ছিল আমরা অনেকেই পছন্দ করি নদীর তীরবর্তী অঞ্চলে বিকালবেলা অনেক সময় আমরা হাওয়া খেতে নদীর পাশে যাই তীরে যাই বা অনেক সময় আমরা নদীর তীরবর্তী অঞ্চলে আমরা নিজেদের বাসভূমি গড়ে তুলি এখানে সেই বিষয়টি মূলত বলা হয়েছে এবং নদীর কেন্দ্রিক যে সভ্যতা সেই সভ্যতার আলোচনা প্রসঙ্গে ভারতবর্ষের সবথেকে প্রাচীনতম সভ্যতা সিন্ধু সভ্যতার কথা আমরা এবার আলোচনা করব সিন্ধু সভ্যতা এই সভ্যতা কি না তাম্রবন যুগে ভারতের বিভিন্ন অংশে মানুষ নিজেদের ও পশুদের খাদ্যের সহজ সংস্থানের জন্য নদীর তীরবর্তী অঞ্চলে তারা বসতি করেছিল এবং এইভাবেই সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতার বিকাশ সাধিত হয়েছিল জন মার্শালের তত্ত্বাবধানে উনিশশো সালে উনিশশো সালে জন মার্শাল নামটা যেন অবশ্যই মনে থাকে পরীক্ষার সময় কিন্তু এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে কে মন্টু হরপ্পা জেলার সন্ধান পান তখন বলতে হবে জন মার্শালের তত্ত্বাবধানে উনিশশো সালে পাঞ্জাবের মন্টকুমারি জেলায় হরপ্পা অঞ্চলে এই সভ্যতার সন্ধান পাওয়া গিয়েছিল পরবর্তীকালে উনিশশো সালে আমরা কি দেখতে পাই না সিন্ধু অঞ্চলের লাড়কানা জেলায় প্রত্নতাত্ত্বিক খনন কার্য চালিয়ে সিন্ধু সভ্যতার সন্ধান পাওয়া যায় মহেন্দ্র এবং মহেন্দ্র সন্ধান কে পেয়েছিলেন না দয়ারাম সাহানি এই যে আমরা যেন সকলের মনে থাকে আর হরপ নাম মহঞ্জোদার সন্ধান পেয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং হরপ্পার সন্ধান পেয়েছিলেন এই কথা যেন অবশ্যই মাথায় থাকে তাহলে পেয়েছিলেন রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এবং হরপ্পার সন্ধান পান দয়ারাম দয়ারাম সাহনী এই জায়গাটা থেকে কিন্তু পরীক্ষা অনেক সময় প্রশ্ন আসে যে কে কেমন সভ্যতা আবিষ্কার করেছিলেন তো যাই হোক এরপরে আমরা খনন কার্যে চলে আসি খনন কার্যের পরে সিন্ধু সভ্যতায় বিভিন্ন নিদর্শন আবিষ্কার হয়েছে এবং সিন্ধু সভ্যতার কিন্তু সাতটি স্তর আবিষ্কৃত প্রথমে হয়েছিল সম্প্রতি আরও দুটি স্তর কিন্তু আবিষ্কৃত হয়েছে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আছে মোট কটি স্তর আবিষ্কৃত হয়েছে মোট কটি কিন্তু প্রথমে সাতটি পরে দুটি তাহলে মোট নটি স্তর মনে রাখতে হবে সিন্ধু সভ্যতার মোট নটি স্তর আবিষ্কৃত হয়েছে সাতটি নয় কিন্তু অনেকে কিন্তু ভুল করে সাতটি লিখবে হ্যাঁ বা যদি পরীক্ষার প্রশ্ন হয় অনেকে ভুল করে সাতটি লিখেছে তো এরকম যেন না হয় সিন্ধু সভ্যতা যেন নটি স্তর যেন লেখে কারণ প্রথমে সাতটি পরে দুটি মন টোটাল নটি স্তর আবিষ্কৃত হয়েছে তো হলো তারপরে আমরা তারপরে যে বিষয়টি আলোচনা করব সে আড়াইশোটি স্থানের সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে অনেক সময় পরীক্ষার প্রশ্ন আছে কটি কটি স্থানের সভ্যতার ধ্বংসাবশেষ পাওয়া গেছে দু হাজারটি শিলমোহরও পাওয়া গেছে এখানে হ্যাঁ অনেক জায়গায় আড়াই হাজার পাওয়া যাবে এ নিয়ে তোমরা আমাকে প্রশ্নও করেছিলে আমি বলেছি যে যেটা পরীক্ষায় আছে দু হাজার সেটাই লিখবে এবং দু হাজার সত্তরটি অক্ষর ব্যবহারের কথাও আমরা জানতে পারি সিন্ধু সভ্যতার দুশো সত্তরটি অক্ষর আমরা ব্যবহারের কথা জানতে পারি সম্প্রতি রেডিও কার্ভিং ডেটিং এর মধ্যে দিয়ে এই সভ্যতার নিদর্শন অনেক পাওয়া সহজ হয়েছে তো এই হরপ্পা সভ্যতার প্রাচীনত্ব নিরূপণ করেছিলেন আইভল ডিজনার তিন হাজার শত খ্রিস্টপূর্বাব্দে এবং ডক্টর সি জে গ্যাট মনে করেছিলেন তিন হাজার থেকে আঠারোশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে হরপ্পা সভ্যতার বিকাশ সাধন ঘটেছিল এবং ঐতিহাসিকরা সিদ্ধান্ত এসেছেন তিন হাজার পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে এই সভ্যতা বিকাশ সাধিত হয়েছিল এই সিন্ধু সভ্যতাকে তাম্র যুগের সভ্যতা বলা হয় এবং এই সময় মানুষ তামার সঙ্গে টিন মিশিয়ে ব্যাপকভাবে এগুলি ব্যবহার করত তাই এই সভ্যতাকে তাম্রপঞ্জীয় যুগের সভ্যতা বলা হয় তো এই সভ্যতার বিস্তৃতির বিষয়ে আলোচনা করব এরপরে যে বিস্তৃতির কথা বলতে গেলে আমরা হরপ্পা সভ্যতায় বিস্তৃতি বলতে পারি যে এই সভ্যতা মূলত উল্লেখযোগ্য কেন্দ্রগুলো ছিল প্রধান প্রধান শহরগুলি হলো হরপ্পা মঞ্জুদারো লোথাল কালীগঙ্গান এগুলো তোমরা নিশ্চয়ই জানো তো এরপরে আমরা এই পূর্ব পশ্চিমে এগারোশো কিলোমিটার উত্তর দক্ষিণে ষোলোশো কিলোমিটার এই সভ্যতা গড়ে উঠেছিল আমি কিন্তু এই সভ্যতার বিস্তৃতি সম্পর্কে আগে যে তোমাদের প্রথমে যে ভিডিওটি আপলোড করেছিলাম সেই ভিডিওতে বিস্তারিত বলা বলা আছে সাইটগুলোর নামও উল্লেখ করা আছে কোনখান থেকে কোনখান অবধি পাওয়া গেছিলো এবং সেগুলো কিন্তু তোমরা অবশ্যই আগের ভিডিওটা যদি কারো জানার ইচ্ছা থাকে তোমরা জেনে নিতে পারো মঞ্জুদারও কতটি অর্থ হলো মিথের স্তূপ এই যেন নামটা যেন অবশ্যই মনে থাকে এবং হরপ্পার দূরত্ব ছত কিলোমিটার এবং হরপ্পা কতটি অর্থ হলো পশুপতি শিবের খাদ্য কাজে এই অর্থগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট এগুলো মাথায় রাখবে এবং কোনখান থেকে কোনখান অবধি বিস্তৃত ছিল সেগুলো কিন্তু যারা যদি আগ্রহ থাকে সেগুলো আগের ভিডিওতে দেখে নেবে এরপরে আমরা বলবো এই সভ্যতা ছিল মূলত নগর নগরকেন্দ্রিক সভ্যতা ঠিক আছে গ্রাম্য এই সভ্যতাটা প্রথমের দিকে বিকাশ সাজিত হল পরবর্তীকালে এই সভ্যতাটি মূলত নগরকেন্দ্রিক সভ্যতা হিসাবেই পরিগণিত হয়েছিল হরপা সভ্যতা এবং মঞ্জুধারা সভ্যতা নগরসমূহের বৈশিষ্ট্য বা গঠনশৈলী দেখলে মনে হয় যে এখানে জনবসতি গ্রামীণ জীবন পরিত্যাগ করে সুগঠিত বিজ্ঞানমনস্ক প্রগতিশীল নগরের পত্তন ঘটিয়েছিল অর্থাৎ প্রথমের দিকে তো আমরা গ্রামের চিহ্ন পেলেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে যত সময় পরিবর্তিত হয়েছে তত এটি শহরের আকার ধারণ করেছিল নগর দুটি প্রধানত দুটি অংশে বিভক্ত ছিল একটি অপেক্ষাকৃত উঁচু অংশ আর একটি নিচু অংশ উচ্চ শ্রেণীর লোকেরা মূলত দুর্গ এলাকায় থাকতো বা এবং সেগুলি পাঁচিল দিয়ে কেরা থাকত এরপর আমরা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করব নগর পরিকল্পনার কথা তোমরা বারবার আলোচনা করেছি তোমরা জানো যেখানে এখানে ঘর বাড়ি পদঘাট রাস্তা পয়পনালি সানাঘাট সোষ্ঠাঘাট যা থেকে একটা আদর্শ নগর পরিকল্পনার কথা আমরা জানতে পারি রাস্তাগুলো কি না রাস্তাগুলি ছিল দুটি নগরের মাঝখানে রাস্তা ছিল সোজা এবং তিন ফুট চৌত্রিশ ফুট চবড়া বালিচুন সুরকি রাস্তা পাওয়া গিয়েছিলো জল সরবরাহের জন্য কূপ খনন করা হয়েছিল এবং পয় প্রণালী বা জল লেখাসানি ব্যবস্থার অস্তিত্ব আমরা জানতে পারি এছাড়া ডাস্টবিনের ব্যবস্থাও ছিল নহরকা মঞ্জুতারও নগর প্রতিকারের জন্য নগর দুর্গ ব্যবস্থা আমরা জানতে পারি পরীক্ষা নির্মাণের কথাও আমরা জানতে পারি পরিমাপ পদ্ধতির জন্য বাটখারা ব্যবহারের প্রয়োজন এবং ব্রোঞ্জের স্কেল কাঠখণ্ড ব্যবহারের কথাও আমরা জানতে পারি এছাড়া সবাগৃহর মধ্যে মহঞ্জোদারও বৃহত্তর হল আবিষ্কৃত হয়েছে অনেক সময় প্রশ্ন আছে যে সভাগীয় কোথায় পাওয়া যায় তখন সেটা বলতে হবে বিখ্যাত হল আবিষ্কৃত হয়েছে যেটিকে সভাগৃহ বা কক্ষ বলা হয় এছাড়া শস্যাগারের কথা বলতে গেলে আমরা বলতে পারি যে হরপ্পায় দুশো ফুট দীর্ঘ একটি শস্যাগার পাওয়া গেছে অনেক সময় প্রশ্ন আছে যে শস্যাগার কোথা থেকে আমরা জানতে পারি বা শস্যাগার কোথা থেকে আবিষ্কৃত হয়েছে তখন বলতে হবে হরপ্পা থেকে শস্যগার আবিষ্কৃত হয়েছে সানাগার মহেন্দ্র বিখ্যাত সানাগার পাওয়া গেছে ঠিক একই রকমভাবে যে বৃহস্পর সানাগারটি একশো আট আশি ফুট দীর্ঘ এবং একশো আট ফুট চবড়া এবং আট ফুট গভীরতা বিশিষ্ট সানাগার পাওয়া গেছে ভাস্কর্য ভাস্কর্য কী যে এখানকার মানুষরা কী কী ধরনের জিনিসপত্র তৈরি করতো না চুনা পাত্রের মূর্তি মহেন্দ্রতারও সুদসুদ মূর্তি তো আবক্ষ মূর্তি ব্রঞ্জের নিত্যরত নারী মূর্তি জীবজন্তুর মূর্তি ইত্যাদি পাওয়া গেছে সিন্ধু সভ্যতার সাংস্কৃতিক উৎকর্ষের নিদর্শন হরপ্পা মহেন্দ্রতারোর শিলমোহন আড়াই হাজার শিলমোহনও পাওয়া গেছে এছাড়া খেলনা অলঙ্কার মৃৎপাত্র ধাতুপাত্র ইত্যাদি দ্রব্যাদিও পাওয়া গেছে বিদ্যার মধ্যে মূলত পাটিগণিত জীব জীববিদ্যা বিদ্যা ইত্যাদি জ্ঞান তারা সম্পর্কে যে তারা জ্ঞাত ছিল এই বিষয়টি তাদের বিভিন্ন দ্রব্যাদি এবং ব্যবহৃত জিনিসপত্র এবং তাদের ঘর বাড়ির গঠন থেকে আমরা জানতে পারি যে তাদের ধাতুবিদ্যা এবং পাটিগণিত বীজগণিত তারা জ্যামিতির তাদের জ্ঞান ছিল সভ্যতার সামাজিক জীবন সামাজিক জীবন কি তারা সমাজটা কটি ভাগে ভাগ ছিল না মূলত সমাজটা শিক্ষিত শ্রেণী যোদ্ধা ব্যবসায়ী কারিগর ও শ্রমজীবী শ্রেণীর সম্পর্কে ভাগ ছিল বিভাগে বিভক্ত ছিল অর্থাৎ কেউ কেউ শিক্ষিত শিক্ষক বা শিক্ষিত শ্রেণী সম্প্রদায় ছিল কারো কারো কেউ কেউ যোদ্ধা সম্প্রদায়ের ছিলেন কেউ কেউ ব্যবসায়ী বা কারিগর সম্প্রদায়ের ছিলেন আবার কেউ কেউ শ্রমজীবী বা জমিতে কাজ করতেন এরকমও ছিলেন বা কলকারখানায় কাজ করতেন এরকমও ছিলেন খাদ্যশস্য এরপরে খাদ্যশস্যের বিষয়ে একটা বিষয় আমরা জানতে পারি গম ও জব তাদের প্রধানত খাদ্যশস্য ছিল এবং তাদের খেজুর বাল্টি চাল ধরনের নানারকম শাক সবজিও তাদের খাদ্যের তালিকায় ছিল এবং মাতৃ সমাজ ছিল মনে রাখতে হবে সিন্ধু সমাজ কী ছিল না মাতৃতান্ত্রিক সমাজ এখানে নারীরা কিন্তু ব্যাপক সম্মানের পাত্রী ছিলেন তো এখানে অনেক সময় প্রশ্ন আসে যে এই সিন্ধু সভ্যতার সমাজ কি ধরনের পিতৃতান্ত্রিক সমাজ না মাতৃতান্ত্রিক সমাজ তো এটা বলতে হবে সিন্ধু সভ্যতার সমাজ কিন্তু ছিল মাতৃতান্ত্রিক তো এরপর আমরা অর্থনৈতিক জীবনের কথা আলোচনা করবো যে অর্থনৈতিক জীবন না না এই হিন্দু অধিবাসীদের আয়ের প্রধান উৎসই ছিল কৃষিকাজ কিন্তু মনে রাখতে হবে কৃষিকাজই একমাত্র ছিল না তাদের কিন্তু শিল্প বাণিজ্য পশুপালনও তাদের অধিবাসীদের জানা ছিল কৃষিকাজের মধ্যে মূলত গম জব বাল্ডি সরিষা ধান ইত্যাদির কথা আমরা জানতে পারি এবং তোমরা নিশ্চয়ই জানো যে পশুপালনের মধ্যে তারা গরু মোষ ছাগলও তারা মূলত পালন করত এছাড়া পোষ মানানো হতো বিড়াল কুকুর ইত্যাদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বলত ফণি এবং গুজরাটের লোথালের সঙ্গে বই বিশেষ সমুদ্র বাণিজ্যের যোগাযোগের প্রসঙ্গেও কিন্তু আমি অলরেডি আগেই আলোচনা করেছি এবং মেসোপটেমিয়া তোমরা জানো যে অনেকগুলো সিলিংস পাওয়া গেছে সিন্ধু সভ্যতা যা থেকে মনে করা যায় সিন্ধু ও মেসোপটেমিয়া সভ্যতার মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ছিল এই সময় সিন্ধু সভ্যতার অধিবাসীরা যা ধর্মীয় জীবন সম্পর্কে আলোচনা করতে গেলে আমি বলতে পারি আমরা বলতে পারি যে এই আমি একটু আগেই বললাম এরা ছিল মাতৃরূপিণী শক্তির পূজারী ছিল ধারিত্রী পূজারই ছিল তথা পৃথিবীর তারা পুজো করত এছাড়া অনেক শিবলিঙ্গ পাওয়া গেছে ষাঁড়ের পুজো পাওয়া গেছে শিব যা থেকে মনে করা যায় যে তারা শিবের কিন্তু এখানে সেই সময় একটা ব্যাপক ধর্মীয় ক্ষেত্রে প্রচলন ছিল যে শিবটিকে আমরা সিল সিলিংসে দেখতে পারি পশুপতি শিবের কথা এই পশুপতি শিব নিয়ে আমি অলরেডি আগের ভিডিওতে বিস্তারিত আলোচনা করেছি ছবিও দেখিয়েছি যে একটি মাথায় যুক্ত একটি পুরুষ মূর্তি যে বাবু হয়ে বসে আছে এবং আশপাশে সাঁড়ের এবং বিভিন্ন রকম বাঘ বাঘের ছবি আমরা সেই সিলিংসের মধ্যে সিলের মধ্যে পেয়েছি এটাই হলো পশুপতি শিব তো যাই হোক যাকে পরবর্তীকালে শিবের সঙ্গে তুলনা করা হয় তো বটগাছের পুজো করা হতো এবং স্বস্তিক চিহ্নের ব্যবহারও তিন্দুবাসীদের জানা ছিল তো এই সে সভ্যতার অধিবাসীরা হঠাৎ করে মানে পতন ঘটল কেন মূলত বন্যা ভূমিকম্পকেই এর কারণ হিসেবে ধরা হয় অনেকে মনে করেন পার্শ্ববর্তী অঞ্চলে আক্রমণকারীরা আক্রমণ ঘটিয়ে এই সভ্যতা ধ্বংস করেছিল আভ্যন্তরীণ সংকটকে অনেক সময় এই সভ্যতার পতনের কারণ হিসাবে ধরা হয় তো সতেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দের বন্যা ও ভূমিকম্পে হরপ্পা মঞ্চিত শব্দের শহর দুটি অবলুপ্তি ঘটে মূলত বন্যা ও ভূমিকম্পকেই এর কারণ হিসাবে ধরা হয় অনেকে আর্য আক্রমণকেও এর কারণ হিসাবে ব্যাখ্যা করেছেন জিএইলস বলেন যে আর্যবাসী মানুষের আক্রমণের জন্য হরফর সভ্যতার পতন ঘটেছিল এই সভ্যতার অন্যান্য সভ্যতাসমূহ যেমন মিশরীয় সভ্যতা সুমেরীয় সভ্যতা চীন সভ্যতা ইত্যাদির সঙ্গে সিন্ধুবাসীদের যোগাযোগের কথা আমরা জানতে পারি এ কিন্তু আমরা বইতে আমরা পাচ্ছি যে এই অধিবাসীরা এই সমস্ত সভ্যতার অধিবাসীদের সঙ্গে কিন্তু ব্যবসা বাণিজ্যিক ব্যাপারে তারা লিপ্ত ছিল মেসোপটেমিয়ার মানুষ মানুষকে নিম্ন অঞ্চলকে তারা মেলুহা বলতেন সিন্ধু নদের উৎস কোথায় দেখো তলায় লেখা আছে তিব্বতের মানস সরোবরের কাছে একটি হ্রদের সঙ্গে খাম্বার ঝর্ণা থেকে সিন্ধু নদের উৎস তো এই বিষয়গুলো কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে এবং কাদেরকে কারা মেলু হ বলতো না বলতো এই বিষয়গুলো কিন্তু আমাদের যেন বিস্তারিত জানা থাকে এবং নামগুলোও কিন্তু অবশ্যই যেন সকলের মনে থাকে তো এই ছোটো ছোটো বিষয়গুলো তোমরা অবশ্যই খুঁটিয়ে দেখবে পড়বে এবং এ থেকেই কিন্তু তোমাদের প্রশ্ন করা হবে এরপরে আলোচনা মেসোপটেমিয়া সভ্যতা পরের ভিডিওতে আমি মেসোকটমিয়ার সভ্যতা নিয়ে বিস্তারিত আলোচনায় আসছি